গুড মর্নিং ক্লাস, আজকে আমরা তোমাদের ক্লাস থ্রি এ যে বাটারফ্লাই বইটা আছে তার লেসন সেভেন পড়া শুরু করব। তোমরা প্রত্যেকে তোমাদের বাটারফ্লাই বইয়ের পেজ নাম্বার 86 বের করো। পেজ নাম্বার 86 এ কি রয়েছে? যে আওয়ার গ্রিন ফ্রেন্ডস, আওয়ার গ্রিন ফ্রেন্ডস। বেশ, এখান থেকে আমরা কি দেখব? আওয়ার গ্রিন ফ্রেন্ডস বলতে গ্রিন ফ্রেন্ড কারা? সবুজ বন্ধুরা। তাহলে এখানে সবুজ বন্ধুদের কথা, সবুজ বন্ধু কারা? আমাদের আমাদের চারপাশে আমরা কি দেখি সবুজ রঙের? সবুজ রঙের গাছপালা, ঘাস, লতা পাতা, এগুলোই সাধারণত এবং বেশিরভাগ সময় এগুলোই সবুজ রঙের হয়। তাহলে এরাই হচ্ছে আমাদের সবুজ বন্ধু। এবার তাহলে তোমাদের প্রশ্ন আসতেই পারে মনের মধ্যে, তাহলে এরা আমাদের বন্ধু কেন? কেন বন্ধু? সেই যারা কেন বন্ধু সেটা আমরা এই ইউনিট ওয়ানে পড়ব। চলো প্রত্যেকে তার পরের পাতা 87, পেজ নাম্বার 87 শুরু করি আমরা। দেখা যাক, মন দিয়ে শোনো আর খেয়াল করো। দি ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস ইজ গ্রিন উইথ ট্রিজ। আমাদের চারপাশের পৃথিবীটা, অ্যারাউন্ড মানে চারপাশে, আমাদের চারপাশের পৃথিবীটা ইজ গ্রিন উইথ ট্রিজ, মানে গাছেদের দ্বারা সবুজ বা গাছেতে সাহায্য নিয়ে সবুজ। এখানে বলবো কি, যে আমাদের পৃথিবীর চারপাশটা গাছেরা সবুজ করে রেখেছে বা গাছেদের জন্য সবুজ। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, গাছেরা হয় আমাদের সবচেয়ে ভালো বন্ধু, গাছেরা আমাদের সবচেয়ে ভালো বন্ধু। কেন? ট্রিজ আর অফ মেনি কাইন্ডস, কাইন্ড মানে এখানে কিন্তু দয়ালু নয়, তোমরা পড়ে এসছো কাইন্ড, কে আই এন ডি, কাইন্ড মানে দয়ালু, কিন্তু এখানে কাইন্ডস বলছে, একটা এস দিয়েছে। এই কাইন্ডস বললে হয় প্রকার, নানা রকমের প্রকার বা টাইপস বলা যেতে পারে, এগুলোকে বলবো আমরা কাইন্ডস। ট্রিজ আর অফ মেনি কাইন্ডস অর্থাৎ গাছের আর নানা রকমের হয়, সাম আর বিগ, কিছু গাছ বড়, কিছু বড়, বড় বড় গাছ দেখেছো, আম, জাম, কাঁঠাল, এই গাছগুলো বড় লম্বা গাছ হয়। সাম আর স্মল, কিছু গাছ ছোট হয়, যেমন লাউ, কুমড়ো, এই গাছগুলো ছোট, লতানে গাছের এত শক্ত কাণ্ড থাকে না, বোঝা গেল। লাইক আস, আমাদেরই মতো, এ ট্রি অলসো হ্যাজ লাইফ, আচ্ছা আমাদেরই মতো গাছেরও প্রাণ আছে, জীবন আছে। ইট হ্যাজ রুটস, এর আছে শেকড়, শেকড় আছে, গাছের যে মূল যেটা মাটির নিচে থাকে শিকড়। রুটস গো ডিপ ইন টু দি সয়েল, এই শিকড় মাটির অনেক গভীরে যায়, মাটির গভীরে যায়, ডিপ মানে গভীর। দে হেল্প এ ট্রি টু ড্র ওয়াটার অ্যান্ড প্রোভাইড স্ট্রং সাপোর্ট। দে হেল্প, দে বলতে কারা? না ওই মূলেরা, ওই শিকড়েরা, তারা করে কি, দে হেল্প এসি, তারা একটা গাছকে সাহায্য করে, কি করতে সাহায্য করে? না টু ড্র ওয়াটার, জল তুলতে সাহায্য করে, অ্যান্ড প্রোভাইড স্ট্রং সাপোর্ট, এবং একটা খুব শক্তিশালী সাপোর্ট, একটা ঠেকনা প্রদান করে, মানে সাপোর্ট মানে এখানে সমর্থন, কিন্তু এখানে সমর্থন তো বলা যাবে না, এখানে যেটা মানে ঠেকনা, মানে কোনো কিছুকে একটা দাঁড় করিয়ে রাখতে গেলে আমাকে সাইড দিয়ে একটা ঠেকনা দিতে হয় না, পাশ দিয়ে এরকম ঠেকনা দিতে হয়, ঠিক সেরকম। মানে মূলেরা গাছকে যে সোজা, একটা রিজু গাছ যে দাঁড়িয়ে আছে, সেই গাছের এই যে সোজা ভাব, এই ধরে রাখা, মাটির থেকে আঁকড়ে ধরে রাখা, এইটাতে সাহায্য করে, যাতে কিনা গাছটা উল্টে পড়ে। আর ড্রওয়ার জল তুলতে, মূলের সাহায্যে জল তোলে, এবং তোমরা নিশ্চয়ই পরিবেশের বইতে পড়ে এসছো তোমরা, এবং তোমরা আশা করি জানো যে গাছ এই মূলের সাহায্যে জল তোলে, জল তুলে তার পাতায় পাঠায়, এবং সেখানেই গাছের খাদ্য রান্না হয়। ডু ইউ নো, তোমরা কি জানো, ট্রিজ ক্যান মেক দেয়ার ওন ফুড, গাছেরা নিজেদের খাবার নিজেই তৈরি করতে পারে, ওন মানে নিজেদের, তাহলে গাছেরা নিজেদের খাবার নিজেই তৈরি করতে, তাদের খাবার নিজেরাই তৈরি করতে পারে, তোমরা কি এটা জানো? জানি আমরা প্রত্যেকে, আচ্ছা নিজেদের খাবার নিজেরা তৈরি করে, এটা আমরা আগে পরিবেশের বইতে আমরা পড়ে এসেছি আগের ক্লাসগুলো। উইথ দি হেল্প অফ সান রেজ, সূর্য রশ্মির সাহায্যে অর্থাৎ সূর্যালোকের সাহায্যে, ট্রিজ মেক দেয়ার ফুড,
গাছেরা তাদের খাবার তৈরি করে কোথায় তৈরি করে না ইন দেয়ার লিভস তাদের পাতাগুলোতে তাহলে সূর্যালোকের সাহায্যে গাছেরা তাদের পাতাগুলোতে তাদের খাবার তৈরি করে দি ব্রাঞ্চেস ক্যারি ফুড টু দ্য ডিফারেন্ট পার্টস অফ ইট এবার খাবার তৈরি করলেই তো হলো না সার্ভ করতে হবে সবার সব জায়গাতে বিলিয়ে দিতে হবে খাবারটাকে যাতে সবাই সম পরিমাণ খাবার পায় এই খাবারটা বিলোবে কি করে না ব্রাঞ্চ গাছের যে শাখা প্রশাখা আছে সেই শাখা প্রশাখার সাহায্যে গাছ করে কি না এই খাবারটাকে ক্যারি করে বহন করে বহন করে গাছের বিভিন্ন অংশে ছড়িয়ে তাহলে ব্রাঞ্চেস এটা কাজটা করে কিনা ব্রাঞ্চেস গাছের শাখা প্রশাখা ডালপালা এই কাজটা করে এটাও গেল গাছের বিবরণ যে গাছ কেমন কেমন বলতে গাছ কি করে নিজের খাবার তৈরি করে গাছের খাবার রান্না কোথায় হয় জলটা কে দেয় গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে কিভাবে মূলের সাহায্যে এগুলো তো আমরা গাছ সম্পর্কে বলে আমার গাছ আমাদের কেন বন্ধু এটা আমাদের জানতে হবে সেটা আমরা কি পরের পাঠে দেখি দেখো কি বলেছে ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ গাছেরা আমাদের নানা রকম ভাবে সাহায্য করে উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ আমরা গাছ থেকেই অক্সিজেন পাই দমনিতে যেটা কাজে লাগে উই ক্যানট লিভ উইদাউট অক্সিজেন আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না উই গেট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ফ্রম দি ট্রিজ আমরা গাছ থেকে কি পাই ফল পাই এবং নানা রকমের শাকসবজি পাই কাউজ গোটস শিপ অ্যান্ড মেনি আদার অ্যানিমালস ফিড অন লিভস অ্যান্ড গ্রাস যে গরু ছাগল ভেড়া এবং আরও নানা রকমের প্রাণীরা ওই পাতা আর ঘাস খেয়ে বেঁচে থাকে ট্রিজ গিভ আস বিউটিফুল ফ্লাওয়ার্স টু গাছেরা আমাদের সুন্দর সুন্দর ফুলও দেয় দি গ্রিন ওয়ার্ল্ড গিভস আস মেনি আদার ওয়ান্ডারফুল থিংস ওয়ান্ডারফুল গিফটস ওয়ান্ডারফুল মানে আশ্চর্যজনক চমৎকার বলছি এই গ্রিন ওয়ার্ল্ড এই সবুজ পৃথিবী কাদের না গাছেদের এই সবুজ পৃথিবী আমাদের কি দেয় আমাদের নানা রকমের চমৎকার চমৎকার উপহার দেয় উই গেট ডিফারেন্ট মেডিসিনস ফ্রম প্লান্টস আমরা নানা রকমের ওষুধ পাই গাছ থেকে আচ্ছা প্লান্ট আর ট্রির মধ্যে একটু পার্থক্য আছে ট্রি বলতে সাধারণত যেটা বোঝায় সেটা হচ্ছে যেসব গাছের শক্ত গুঁড়ি আছে গাছের কাণ্ডটা শক্ত মজবুত সোজা লম্বা হয়ে রিজু হয়ে যায় দাঁড়াতে পারে সেগুলোকে আমরা সাধারণত ট্রি বলি আর একটু লতানে গাছ বা সোজা হয়ে দাঁড়াতে পারে কিন্তু কাণ্ডটা অতটা শক্ত নয় নরম কাণ্ডে সেগুলোকে সাধারণত আমরা প্লান্ট বলি তাহলে বোঝা গেল একটা মোটামুটি একটা ডিফারেন্স আছে তাহলে দুটোর মানেই গাছ উই গেট ডিফারেন্ট মেডিসিনস ফ্রম প্লান্টস আমরা গাছ থেকে নানা রকমের ওষুধও পাই ট্রিজ গিভ আস শেড শেড মানে ছাওয়া আশ্রয় গাছেরা আমাদের ছাওয়া দেয় আশ্রয় দেয় ওয়াইল্ড অ্যানিমেলস লাইক টাইগার লায়ন ডিয়ার এলিফ্যান্ট এটসেট্রা লিভ ইন ফরেস্ট বলছে বন্য প্রাণীরা যেমন বাঘ সিংহ হরিণ হাতি প্রভৃতি বা ইত্যাদি এরা লিভ ইন ফরেস্ট আর জঙ্গলে বাস করে উই গেট উড ফ্রম ট্রিজ আমরা গাছ থেকে কাঠ পাই গাছের কাঠ কাঠ দিয়ে নানা রকম আসবাবপত্র তৈরি হয় যারা উনুনে রান্না করেন তারা কাঠ দিয়ে রান্না করেন জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে ট্রিজ ব্রিং রেইন টু গাছেরা বৃষ্টিও ডেকে আনে বৃষ্টির ফলে এই বৃষ্টির কথা ভাবো না এই যে বৃষ্টি হচ্ছে এইদিকে জল জমছে এই বৃষ্টির সাথে কিন্তু গাছেদের সম্পর্ক নিয়ে এরকম হবে এই বৃষ্টি ফলে জল জমছে জল জমাটা আমাদের ব্যর্থতা কিন্তু বৃষ্টি ডেকে আনাটা গাছেদের সাফল্য এটা মনে রাখবে যেহেতু এইরকম একটা সময়ে এটা আমরা পড়ছি জল জমা কিন্তু গাছেদের কোনো দায়িত্ব নয় সেটা জল জমা বা কোথাও জল জমছে সেটা আমাদের মানুষদের ব্যর্থতা যে আমরা সেটাকে ঠিকভাবে সেগুলোকে ব্যবহার করতে পারিনি ঠিকভাবে ড্রেনগুলোকে আমরা পরিষ্কার রাখতে পারিনি এটা আমাদের ব্যর্থতা এর সঙ্গে গাছের কোনো যোগাযোগ নেই কিন্তু বৃষ্টির খুব প্রয়োজন বৃষ্টির ফলেই কি হয় মাটির নিচে জলস্তর বাড়ে আস্তে আস্তে সেখানে জল জমা হতে থাকে মাটি থেকে যে জল অহরহ আমরা তুলি সেই জলটা পূরণ হবে কি করে বৃষ্টির জলই সেখানে গিয়ে পূরণ হয় বোঝা গেল বৃষ্টি খুব গুরুত্বপূর্ণ জিনিস চাষবাসের জন্য বৃষ্টি লাগে ঠিক আছে দি গ্রিন ফরেস্ট ইনভাইট রেইন এই সবুজ অরণ্য বৃষ্টিকে নিমন্ত্রণ করে নিয়ে আসে
ট্রিজ হোল্ড দি সয়েল টুগেদার উইথ দেয়ার রুটস, গাছেরা কি করে তাদের শিকড় দিয়ে মাটিটাকে আঁকড়ে ধরে রাখে যাতে মাটি জলের সাথে না ভিজে বেরিয়ে যেতে পারে, যাতে ভূমিক্ষয় না হয়, সেটা গাছেরা করে। এইবার এত অব্দি তো আমরা পড়লাম, তাহলে গাছ আমাদের কেমন বন্ধু সেটা আমরা দেখতে পেলাম। আশা করছি এটা পড়ার পর তোমাদের নিশ্চয়ই গাছের বন্ধুত্ব নিয়ে সন্দেহ থাকবে না, কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা কি গাছের বন্ধু হতে পেরেছি, এটা তোমরা ভাবো। এটাই তোমাদের কাছে আমার প্রশ্ন রইল। আচ্ছা, এবার চলে আসি অ্যাক্টিভিটিগুলোতে। অ্যাক্টিভিটিগুলো তোমরা প্র্যাকটিস করবে, আমার নতুন করে কিছু বলার নেই। যেটা বলার অ্যাক্টিভিটি টু এর ক্ষেত্রে আমি বলি, কিছু শব্দ থাকে যেগুলো নেমিং ওয়ার্ডস, অর্থাৎ নাউন, যেগুলো কিনা কোনো কিছু নাম বোঝায়, সেগুলো তোমরা লিস্ট এতে রাখবে। আর অ্যাক্টিভিটি টু এর ক্ষেত্রে এবার ডুইং ওয়ার্ডস, মানে যেগুলো শব্দগুলো কিছু কাজ করা বোঝায়, সেগুলিকে তোমরা লিস্ট বিতে রাখবে। এইভাবে তোমরা এটা করবে। সবগুলো অ্যাক্টিভিটি কাজ থাকে, প্রত্যেকটা অ্যাক্টিভিটি করবে, আমার কিছু নতুন করে কিছু বলার নেই এগুলোতে, কেননা এগুলো তোমরা বুঝতে পারবে আশা করি। আশা করছি বুঝতে পারবে, এগুলো আমার নতুন করে কিছু বলার নেই, নতুন করে কিছু এটা শেখানোর নেই। তোমরা করো, একটু দেরি হয়ে গেল ক্লাসটা দিতে, 3 দিন বা 2 দিন আশা করি, চেষ্টা করবো সোমবার কি মঙ্গলবার আবার নতুন একটা ক্লাস করতে। ঠিক আছে, এইটুকুনি থাক আজকের মতো, গুড বাই।